السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه سيد برا الشافعي حفظ يا ويتيم خان الودوجين বারাতন ওয়াজুদ্দার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি জনাব আল হাস আব্দুল কাদির শেখ সাহেব, প্রধান অতিথি জনাব আল হাস শামসুল হক সাহেব, বাদল সরকার সাহেব চেয়ারম্যান বর্মি ইউনিয়ন, বিশেষ অতিথি জনাব আল হাস ইব্রাহিম খান সাহেব, আর যিনি আমার আগে নসিহত করছেন আমাদের সকলের মুরব্বী বৃহত্তর গাজীপুর তথা বৃহত্তর ঢাকার মুরব্বী হাজারো উলামায়ে কেরামের উস্তাদ উস্তাজুল আসাতিজা এবং বহু দিনই মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং পরিচালক মুহতামিম শাহুল হাদিস, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরতুল আল্লাম মাওলানা আশিক মুস্তফা সাহেব দামাত বারকাতুহুম আলিয়া, আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে বরকত নায়াত করুন। আমাদের মধ্যে আরও উপস্থিত আছেন আপনাদের এলাকারই যারা অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব সমাজসেবক জনাব ওহিদুল হক ভুঁইয়া, আমাদের বর্মী মাদ্রাসার প্রধান মুফতি সাহেব মুফতি মঈনুদ্দিন সাহেব, সর্বডানে বসা আছে বর্মী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহেব, মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধাভাজন হযরত উলামায়ে কেরাম, সম্মুখ পানে আমার দিনপ্রিয় ইসলামপ্রিয় ভাইরা, পর্দার অন্তরালে মা বোনেরা, প্রথমে আল্লাহ পাকের শুকর আদায় করতেছি যে আজকের এই মাহফিলটা অনেক প্রতিকূল অবস্থা, অনেক সমস্যা এবং বাধা, নানা রকমের প্রতিকূলতার মুখে আজকের এই অনুষ্ঠানটা আজকের এই মাহফিলটা আল্লাহ পাকের তৌফিকে আমরা আয়োজক বৃন্দ করতে পারতেছেন এবং আমরা এখানে উপস্থিত হইতে পারছি, এই জন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কেননা দেশে নির্বাচনের জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, নির্বাচন কমিশন কর্তৃক আচরণবিধির এটা একটা সব ধরনের সভা সমাবেশ মাহফিল এগুলো ওনারা স্থগিত রাখছেন এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে অনুমতি সাপেক্ষে আমাদের চেয়ারম্যান সাহেব যেমন অনেক কষ্ট করে অনেক দিন দরবার করে ডিসি অফিস এবং আমাদের শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওনাদের সাথে যোগাযোগ করে উনি আজকের অনুষ্ঠানটা আজকের মাহফিলটার বাস্তবায়ন করার জন্য বিশেষ ভূমিকা রাখছেন, এই জন্য আল্লাহ পাক ওনাকে যাযায় খায়ের দান করেন। উনি হিম্মত হারা হন নাই
একটা কথা আছে হিম্মতে মর্দম মদদে খোদা। যখন বান্দা হিম্মত করে তখন আল্লাহ পাক মদত করেন, আল্লাহর সাহায্য তখন বান্দার সাথী হয়। তো উনি নাসুর বান্দার মতন যে মাহফিল করবেনই সেইভাবে উনি চেষ্টা করছেন, আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাক রাস্তা খুলে দিচ্ছেন। গত কয়েকদিন যাবৎ আমারও কয়েকটা প্রোগ্রাম এইভাবে আমাদের কাপাসিয়াতে একেবারে বিলকুল বন্ধ, বড় বড় ওয়াজ মাহফিল একেবারেই বন্ধ করা যাচ্ছে না। তো আজকের এই মাহফিলটা আল্লাহ পাক আপনাদেরকে মাহফিল করার তৌফিক দান করছেন এবং আমরা এর মধ্যে অংশগ্রহণ করতে পারছি, এই জন্য আবারও আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এটা সময় নির্ধারণ করে দিছেন যে অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে, বেশি রাত্র করা যাবে না, 8-9টা পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দিছেন। তো কাজে আমরাও চেষ্টা করব যে এই সময়সীমা মধ্যেই মাহফিল শেষ করা। এটা এক ধরনের ওয়াদা করা হয়েছে, এটা এক ধরনের ওয়াদা, একটা চুক্তি। মুসলমান কখনো ওয়াদা খেলাফি করতে পারে না। যারা ওয়াদা খেলাফি করে ভাই ছবি উঠাইবে না, ওয়াদা খেলাফি যারা করে হাদিসে পাকের মধ্যে আসছে যে মুনাফিকের তিনটা লক্ষণ, মুনাফিকের তিনটা লক্ষণ। আর মুনাফিক এরা আল্লাহর কাছে এত ঘৃণিত, এত জঘন্য, আর এদের এত মর্মন্তুদ শাস্তি হবে জাহান্নামে যে মুনাফিকের শাস্তি সবচেয়ে বেশি হবে। মুনাফিকের আলামতের মধ্যে তিনটা আলামতের মধ্যে একটা আলামত কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ওয়াদা খেলাফি করে, আমানত রাখলে আমানতের খেয়ানত করে। এই তিনটা, যার মধ্যে এই তিনটা বৎস্বভাব আছে, সে পুরাপুরি মুনাফিক। এবং এই তিনটার আংশিক যার মধ্যে আছে, অর্থাৎ তিনটার এক অংশ যার মধ্যে আছে, সে হলো আংশিক মুনাফিক। সে হলো কি? আংশিক মুনাফিক। আমরা কি আংশিক মুনাফিক হইতে চাই? কি বলেন? ওয়াদা এমন এক জিনিস, হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা সমস্ত কর্মকাণ্ডই ছিল ওনাদের দিনকে উদ্দেশ্য করে, দিনের প্রচার প্রসার, দিনের বলবালা, দিনের উন্নতি, ইসলামের প্রচার প্রসার, ওনাদের এরকম দুনিয়ার উদ্দেশ্য ছিল না, টার্গেট ছিল না। তারা যে কোনো ব্যাপারে, যে কোনো বিষয়ে তারা যদি কোনো ওয়াদা করতেন তাহলে সেই ওয়াদা রক্ষা করার জন্য যত রকমের ত্যাগ তিতিক্ষা, যত রকমের ক্ষতি, ওনারা সেটাকে, সেই ক্ষতিটাকেই গ্রহণ করতেন। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনার সাথে ওয়াদা হয়েছে, একটা সন্ধি চুক্তি হয়েছে পারস্যের সম্রাটের সাথে। পারস্যের সাথে বর্তমানে যারা ইরান, সেই সময় সুপার পাওয়ার পারস্য আর রোম, রোম আর পারস্যের মধ্যে পারস্যের সাথে মুসলমানদের যুদ্ধ হবে। তো পারস্যের সাথে মুসলমানদের যুদ্ধ শুরু হয়েছে। এক পর্যায়ে ঈসা পারস্যের সম্রাট আর মুসলমানদের আমির ছিল হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা সন্ধিতে আবদ্ধ হয়েছে যুদ্ধ বিরতির, যে এতদিন পর্যন্ত যুদ্ধ বন্ধ থাকবে, কোনো পক্ষ কোনো পক্ষের উপরে হামলা করবে না, এই একটা চুক্তিতে তারা আবদ্ধ হয়েছে, অঙ্গীকারে আবদ্ধ হয়েছে, ওয়াদায় আবদ্ধ হয়েছে। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিন্তা করলেন যে যুদ্ধের কৌশল অবলম্বন করা, যুদ্ধের কৌশল, যদি যুদ্ধের কৌশল এরকম হয় যে আজকে যুদ্ধের হবে, ধরেন বর্মির ওইখানে যুদ্ধ হবে, এখন যদি কেউ মুসলমান সেনাপতি হয়, সে যদি বলে বেড়ায় যে যুদ্ধ হবে কাপাসিয়াবাসীর সাথে, তাহলে এটা কি হবে না, মিথ্যা হবে না, এটা কি হবে না, মিথ্যা হবে না, এটা যুদ্ধের একটা কৌশল। শত্রুপক্ষ এদেরকে তো সত্য কথা বলা যাবে না। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, একটা কৌশল অবলম্বন করলেন যে যুদ্ধ তো পারস্যদের সাথে যুদ্ধ করতেই হবে, কিন্তু উনি যুদ্ধের কৌশল হিসাবে যে যুদ্ধের সন্ধির যে শেষ সময় যখন শেষ হবে তার পূর্বেই ওনার সৈন্যবাহিনীকে প্রস্তুত করিয়া সে পারস্যদের সীমানার কাছাকাছি নিয়ে অগ্রসর করে রাখছে, যাতে করে যুদ্ধের সময়সীমা, সন্ধির সময়সীমা শেষ হওয়ার সাথে সাথেই মুসলমান সৈন্যবাহিনীকে নিয়ে উনি যাতে পারস্যদের উপরে হামলা করতে পারে, যাতে করে পারস্যরা অপ্রস্তুত থাকে, অপ্রস্তুত অবস্থায় যখন তারা মুসলমানদের হামলার মোকাবেলা করতে পারবে না, তখন হামলার শিকার হবে, তখন তারা মুসলমানদের সাথে যুদ্ধে মোকাবেলা করতে পারবে না, এতে করে তারা যুদ্ধে পরাজয় হবে, একটা কৌশল অবলম্বন করলেন। সে কৌশল মোতাবেক হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যুদ্ধের এই যে বিরতির সময়সীমা, সন্ধির শেষ সময় শেষ হওয়ার পরে উনি ওনার সৈন্যবাহিনী, মুসলমান বাহিনী, মুজাহিদ বাহিনীদেরকে নিয়ে বাস পারস্য আক্রমণ করল। তো পারস্যের তারা সৈন্যবাহিনী তারা মুসলমানদের অতর্কিত হামলায় তারা আর মুসলমানদের মোকাবেলা করার মতো তাদের প্রস্তুত ছিল না, এতে করে তারা মুসলমানদেরকে মোকাবেলা না করতে পেরে তারা বাস আস্তে আস্তে পিছু হটা শুরু করছে। এইভাবে পিছু হটতে হটতে মুসলমানদের বিরাট একটা এলাকা, না পারস্যের বিরাট একটা এলাকা
মুসলমানদের বিজয় হয়ে গেছে, মুসলমানদের অধীনে এসে গেছে, পারস্য তারা পিছে হটতেছে। এমন একটা বিজয়ের মুহূর্ত, এমন একটা মুসলমানদের জন্য বিরাট একটা ঐতিহাসিক বিজয় যে পারস্যদের সাথে মুসলমানদের যুদ্ধের বিজয় হইতেছে, ইতিহাসের মধ্যে এটা একটা স্বর্ণাক্ষরে থাকবে। আর এটা কত দিনের প্রস্তুতি, একটা যুদ্ধ করতে হলে অনেক প্রস্তুতি প্রয়োজন, অনেক ধরনের প্রস্তুতির প্রয়োজন। তো মুসলমান সৈন্যরা যখন যুদ্ধের বিজয়ের আনন্দ তাদের মধ্যে আরও, বীরত্ব তাদের মধ্যে আরও, এই বিজয়ের একটা মানে চেতনা যে তারা সামনে বাড়তেছে আর কাফেররা পিছে হটতেছে, এমন একটা মুহূর্ত একজন অশ্বারোহী, একজন ঘোড়ায় চড়া একজন লোক তকবীর দিতে দিতে একেবারে সামনে মুসলমানদের সেনাপতি যিনি হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, একেবারে সামনে থেকে উনি ওনার সৈন্যদের পরিচালনা করতেছেন। কারণ ইসলামী যে সমস্ত যুদ্ধ জিহাদগুলি হয়েছে সেইখানে যারা সেনাপতি হয় তারা সবসময় সামনে থাকে। আর বর্তমানে যদি যুদ্ধ হয় তো যিনি প্রধান সেনাপতি হয় উনি সবচেয়ে নিরাপদ স্থানে থাকে। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে সৈন্যবাহিনী পরিচালনা করতেছে। এই মুহূর্তে ওই যে একজন লোক ঘোড়ায় চড়ে আসতেছে তকবীর দিতে দিতে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাছে আসলো দেখলো যে উনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবি, ওনার নাম হলো হযরত আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন জিজ্ঞাসা করলো, হে আবাসা, তুমি এই মুহূর্তে এই আমার কাছে এইভাবে তকবীর দিতে দিতে আসছো, কী ব্যাপার, কোনো গুরুত্বপূর্ণ বিষয়? তখন হযরত আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে দেখো, মুসলমানের বৈশিষ্ট্য হলো মুসলমান কখনো গাদ্দারি করতে পারে না, ওয়াদা কালামি করতে পারে না। তো হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হে আবাসা, এখানে গাদ্দারি কি পাইলা, বিশ্বাসঘাতকতার কি পাইলা, আমি এখানে কি আমার দ্বারা বিশ্বাসঘাতকতা হয়েছে? তখন হযরত আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মুয়াবিয়া, আমি নিজ কানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আমি শুনছি যে যদি কোনো ব্যক্তি অথবা কোনো গোষ্ঠী কোনো জাতির সাথে কোনো চুক্তি হয় বা কোনো যুদ্ধ বিরতি চুক্তি হয়, সন্ধি হয়, তো ওই যুদ্ধ সন্ধির মেয়াদ শেষ হওয়ার পরে পুনরায় আবার ঘোষণা দেওয়া পরে যুদ্ধ শুরু করতে হয়। তো হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন যে দেখো, আমি তো এটা আগে বললেন যে আমি তো যুদ্ধের এই সন্ধির মেয়াদ শেষ হওয়ার পরেই কিন্তু আমি হামলা করছি, এর আগে করি নাই, সময়সীমা উত্তীর্ণ হওয়ার পরেই করছি। তখন হযরত আবাসা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এই যে তুমি এই সময়সীমার ভিতরে, যুদ্ধবিরতির সময়ের ভিতরে তুমি যে তোমার সৈন্যবাহিনীকে অ্যাডভান্স করছো, অগ্রসর করছো, এইটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের খেলাফ, এই কাজটা ওনার সুন্নতের পরিপন্থী কাজ হয়েছে। এই কথা বলার পরে
হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনো কথা বললেন না, একেবারে খামোশ হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। এবং উনি ওনার সৈন্যবাহিনীকে নির্দেশ দিলেন যে তোমরা যে যেখানে আসো এইখান থেকে এক কদমও তোমরা আগে বাড়বে না, এবং যাদের অস্ত্র যেখানে আছে যে অবস্থায় আছে খবরদার এই অস্ত্র সামনে মারবে না, কারো উপরে আঘাত করবে না, তোমাদের অস্ত্র তোমাদের তলোয়ার কোষবিদ্ধ করো, নিজের ইয়েতে নিয়ে নাও, আর কিন্তু একটা অস্ত্র পরিচালনা করবে না। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ পেয়ে সমস্ত সৈন্যবাহিনী বাস তারা একেবারেই যুদ্ধ বন্ধ করে দিল, এবং হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সমস্ত সৈন্যবাহিনীকে নিয়ে সে পারস্যদের যতটুকু এলাকা মুসলমানদের অধীনে আসছিল, স্বাধীন হয়েছিল, মুসলমানদের বিজয় হয়েছিল, পুরাটা এলাকা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছাইরা দিয়া উনি ওনার সৈন্যবাহিনী নিয়ে নিজ এলাকায় চলে আসছে। দেখেন কত বড় ত্যাগ। এইখানে উনি বলতে পারতো যে আমি তো যুদ্ধের মেয়াদের মধ্যে তো আমি ইয়ে করি নাই, হামলা করি নাই, যুদ্ধ বিরতির পরেই করছি, আর এই সমস্ত ক্ষেত্রে বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করা যায়। যেরকম এখন আমরা দেখা যায় যে আমরা দিনের স্বার্থকে জলাঞ্জলি দিয়া দিনের হেফাজত করতে গিয়া বদ্দিনী তরিকাকে ইসলামের দিনের খেলাফ এই সমস্ত রাস্তা আমরা অবলম্বন করতেছি, অথচ মুসলমানদের যতদিন পর্যন্ত তারা দিনের উপরে মজবুত থাকবে, যারা দিনকে সর্ব অবস্থায় তারা প্রাধান্য দিবে, দিনের সাথে অন্য সমস্ত কিছুকে জলাঞ্জলি দেবে, আল্লাহ তাআলার ওয়াদা হলো ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা যদি আমার দিনে সাহায্য করো তাহলে আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। আল্লাহ পাকের সাহায্য নির্ভর করতেছে, আল্লাহ পাকের ওয়াদা যে দিনের রূপে মজবুত রূপে দিনের ব্যাপারে কোনো ছাড় দেব না। তারা সব সময় দিনকে প্রাধান্য দিতেন। হযরত খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খেলাফতের সময় এই তখন এর পারস্য বিজয় হয় নাই, আর এরা এই পারস্যের সম্রাট এরা এত সব সময় মুসলমানদেরকে কষ্ট দিত, সুযোগ পাইলে তারা বিভিন্নভাবে মুসলমানদের উপরে হামলা করত। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পারস্যের মুসলমান মুজাহিদ সেনাবাহিনী তাদের হাতে এই পারস্য সম্রাটের এক যুবরাজ যেমন এখন বাদশা ইয়া সালমানের ছেলে আছে না, যুবরাজ একজন আছে না, যুবরাজ এরকম এক যুবরাজ শয়তান তাকে গ্রেফতার করে নিয়ে আসছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুসলমান সেনাবাহিনী।
উমর রাদিয়াল্লাহু তাআলা নো তাকে তিনটা প্রস্তাব দিছে। একটা প্রস্তাব হলো যে তুমি ইসলাম মুসলমান হয়ে যাও, কলিমা পড়া মুসলমান হয়ে যাও, তুমি তাহলে মুক্তি পাইবা। দুই নম্বর, যদি ইসলাম কবুল না করো, মুসলমান না হও, তাহলে জিজিয়া কর দিতে হবে। এক ধরনের কর মুসলিম দেশে অমুসলমানরা থাকলে তাদের উপর একটা তাদের নিরাপত্তার একটা ট্যাক্স দিতে হয়, ওই ট্যাক্স দিয়ে থাকতে হবে। তিন নম্বর হলো নিলে তোমার মৃত্যুদণ্ড। কয়টা প্রস্তাব? তিনটা। তো সেই পারস্যের যুবরাজ বলল যে আমি মুসলমানও হব না, আমি ট্যাক্সও দেব না, জিজিয়াও দেব না। এখন রইল কোনটা? মৃত্যুদণ্ড। তো বাস হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নো নির্দেশ দিলেন যে মৃত্যুদণ্ড কার্যকরী করে তাদের কি বলে? জল্লাদ, যে তাকে হত্যা করো। এখন তাকে হত্যা করবে, জল্লাদদের কাছে তাকে সমর্পণ সুপর্দ করা হয়েছে। এমনই মুহূর্তে ওই পারস্যের যুবরাজ বলতেছে, আমিরুল মুমিনিন, আমাকে আমার পানি পিপাসা লাগছে। এটা বর্তমানেও চালু আছে, কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যদি মৃত্যুর পূর্বে তার কি শেষ কোনো আশা থাকলে তাকে দেওয়া হয়, তাই না? তো বলছে যে তোমার কোনো পানি চাইছে, এটা তো কোনো সমস্যা নাই, আই তাকে পানি দাও। তো এক পেলা পানি তাকে দেওয়া হয়েছে। এখন সে এক পেয়ালা পানি হাতে নিয়া একবার পানির পেয়ালার দিকে মুখ নিতে চায়, আবার উমর রাদিয়াল্লাহ ওই জল্লাদের দিকে তাকায়, পানি পেয়ালার দিকে তাকায়, আবার জল্লাদের দিকে তাকায়। উমর রাদিয়াল্লাহ তাআলা বললেন যে ব্যাপার কি, তুমি পানি পান করতেছো না কেন? কয়, আমিরুল মুমিনিন, আমার ভয় লাগে। কিসের ভয়? আমি যদি এই পানিটুকু পান করার আগে আমার যদি মাইরা জল্লাদে আমার মাইরা ফেলে, আমার যদি মাথা শিরচ্ছেদ করে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি কথা দিতেছি, যতক্ষণ না পর্যন্ত তুমি এই পানিটুকু পান না করবা, ততটুকু ততক্ষণ পর্যন্ত তোমাকে কি করা হবে না? হত্যা করা হবে না। তুই দুষ্ট কি করছে, ওই পেয়ালার পানিটা এমনি মেল্লাদা ফালাই দিছে, পেয়ালার পানিটুকু ফালাই দিছে। এখন উমর রাদিয়াল্লাহু তাআলা কি বলছে, যতক্ষণ না পর্যন্ত তুমি এই পানিটুকু পান না করবো, ততক্ষণ পর্যন্ত তোমাকে কি করা হবে না? হত্যা করা হবে না। এখন কি সে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ওয়াদা এইটুক, উনি তো এই কথা বলেন নাই যে যতক্ষণ না পর্যন্ত তুমি পানি পান না করবা ততক্ষণ তোকে হত্যা কর, যতক্ষণ পর্যন্ত তুমি পেয়ালার পানিটুকু পান না করবা ততক্ষণ পর্যন্ত হত্যা করা হবে না। সে কীরকম দুষ্ট চিন্তা করে দেখেন। এখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এখানে আটকে গেছে, ওয়াদা আটকে গেল না, এত পানি ফালাই দিছে, পানি মাটির লগে মিশে গেছে, ওই পানি কি উঠাই এনে ফেলা উঠতে পারবো? এখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াদা অনুযায়ী, আচ্ছা ঠিক আছে, যা তোর মুক্তি দিয়ে দিলাম। এখন সে বলতেছে, এখন বলতেছে আমিরুল মুমিনিন, আমি এখন তোমার
তোমাদের মুসলমানের কলমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যাচ্ছা এতক্ষণ পর্যন্ত তুই কইছিস মুসলমান হইবি না এখন তোকে মুক্তি দিয়ে দিলাম তুই মুসলমান হয়ে গেলি কামিল মুমিনিন আমি যদি এত ওই সময় মুসলমান হইতাম তাহলে মানুষে মনে করত যে আমি যদি আমি প্রাণের ভয়ে জীবনের ভয়ে আমি মুসলমান হইছি আমি জীবনের ভয়ে আমি মুসলমান হইছি এখন আমি মুক্ত আর তুমি আমার মতন এরকম একজন শত্রু ইসলামের দুশমন তোমাকে আমি কৌশলে আমি তোমাকে তোমার থেকে ওয়াদা নিয়ে নিছি তোমার ইসলাম যে সত্য ধর্ম যে ইসলাম যে ওয়াদাকে এত মূল্য দেয় আমি এর দ্বারা অনুপ্রাণিত হয়ে গেলাম এই জন্য আমি দুই কারণে আমি এখন ইসলাম কবুল করে আমি মুসলমান হয়ে গেছি হযরতে আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের জমানায় এরকম মহহ ঘটনা ওই জমানার একজন সাধারণ মানুষের মধ্যে পরিপূর্ণ তাকওয়া পরহেজগারী দিনদারি যেগুলি বর্তমান জমানার মধ্যে অনেক বড় দিনী ব্যক্তিত্ব ইল্লা মাশাআল্লাহ তাদের মধ্যে পাওয়া যায় না যে ওই জমানার একজন সাধারণ মানুষের মধ্যে এরকম তাকওয়া পরহেজগারী ছিল এক যুবক সে মরুভূমি আর ওই সৌদির মরুভূমি যারা দেখছেন না দেখলে বলতে পারবেন না এখন তো আর মরুভূমির দেশ মরুভূমি নেই জায়গায় জায়গায় কত সুব্যবস্থা করছে তাই না সেই সময়ের মরুভূমির দেশ এক যুবক সে কোন এক এলাকায় যাবে সফরে মরুভূমিতে সে ঘোড়ায় চড়ে মরুভূমিতে যাইতেছে যাইতেছে ক্লান্ত হয়ে গেছে সে দুর্বল হয়ে গেছে সে একটা ছায়াদার একটা গাছ তালাশ করতেছে দেখে যে কোথাও একটা ছায়াদার গাছ পাওয়া যায় কিনা তখন গিয়া একটা খেজুরের বাগানে গিয়া সে ঘোড়াটা তার উটটা বাইন্দা সে ওই ছায়াদার গাছের নিচে শোয়ার সাথে সাথে সে ঘুমাই গেছে উটটা বাইন্দা সে ঘুমাই গেছে এদিক দিয়া আপনার উটটা কোনোভাবে ছুইটা গেছে ছুইটা গিয়া ওই খেজুরের নতুন কিছু চারা লাগানো ছিল বাগান নতুন বাগান ওই বাগানের কিছু চারা খেয়ে ফেলাইছে তো বাগানের মালিক একজন বুড়া সে আইসে দেখে যে তার বাগান খেজুর বাগান খেয়ে ফেলাই দিয়েছে একটা উঁট সে আর নিজের ঠিক রাখতে পারেনি একটা পাথর নিয়ে একেবারে উটটার মাথার মধ্যে মারছে সাথে সাথে উটটা মারা গেছে এখন ওই যুবক বিশ্রাম করে সে জায়গায় দেখে যে উটটা নাই যেখানে বাধা ছিল ওখানে নাই তালাশ করে দেখে যে ওই নতুন খেজুর বাগান সেখানে উটটা লাশ হয়ে পড়ে রয়েছে পাশে একজন বুড়া দাঁড়াই রয়েছে বুড়ার বাগে নাই কারণ ওই জমানার মানুষ তো সত্য জমানার মানুষ সবার মধ্যে সততা ইচ্ছা করলে বাইরে যাইতে পারতো কি বলেন
আজকাল দেখছেন না আপনার গাড়ির তলে বেড়ে যদি একটা অ্যাক্সিডেন্ট হয় তাহলে কি করে ওই গাড়ি ওলে কেন থাকে হ্যাঁ একটারে হেন তো অ্যাক্সিডেন্ট করে মারছে পারলে আরো দশটারে মাইরা পড়েছে বাগে তার ভিতরে এই মমত্ববোধ মানবতাবোধ নাই আচ্ছা যে অ্যাক্সিডেন্ট করছে যদি মারাই যায় না না মারা গিয়ে থাকলে একটু হাসপাতালে নিয়ে যাই সে আর পারলে দশটারে মাইরা পড়ে সে বাগে কিন্তু ওই জমানা তো বুড়া ওখানে দাঁড়াই রয়েছে তো বুড়া দাঁড়াই রয়েছে ও মৃত উঠটা পাশে বুড়ায় অকপটে স্বীকারও করছে তোমার উঠটা এই ইয়ে করতেছিল আমার বাগানের খেজুর গাছ খেতেছিল আমি রাগে মাইরা ফেলাইছি আর ওই যুবক গুসা গুসা যখন মানুষের মধ্যে আসে গুসা এটা একটা অন্তরের রোগ গুসা এমন একটা রোগ যে যখন কারোর মধ্যে গুসার আসে তখন তার মধ্যে কোনো হিতাহিত জ্ঞান থাকে না আকল বুদ্ধি ঠিক থাকে না এই জন্য গুসা এটা মারাত্মক একটা অন্তরের রোগ দেখছেন না অনেকে গুসা এলে স্বামী স্ত্রী ঝগড়া রাখলে গুসা শুধু এমন কথা কয়ে ফেলায় একেবারে হারাম হয়ে যায় আছে না এরকম এই জন্য গুসা এটা কিন্তু অন্তরের মারাত্মক একটা রোগ এটারও চিকিৎসা আছে আত্মার রোগ এটা তো এই যুবকটা কি করলো এই বুড়ার দৈরা গোয়ালার মধ্যে শিব দেহন দিছে বুড়া বুড়া মেরে গেছি গে বুড়া মরছে দেখবে উঠটা মরছে এখানে যুবক এইরকম ঠাসকিতে এখন কারে দিচ্ছে হাই করলাম কি এমন সময় বুড়ার ছেলে দুইজন বাবা গেল গেছে যে কই তালাশ করতে পারি আইসে দেখে যে তার বাবার লাশ পেরে রয়েছে আবার এখানে একটা ওটো মেরে রয়েছে আবার এখানে একটা যুবক ছিল দাঁড়ায় রয়েছে এখন ওই যুবক ছেলে জিজ্ঞাসা করলো যে ব্যাপারটা কি এখানে একটা লাশ এখানে আমার বাবার লাশ ব্যাপারটা কি আমি তোমার বাবাকে মেরে ফেলাইছি আমাকে নিয়ে আমিরুল মুমিনের দরবারে যাও তো এই দুইজন ছেলে যে ওই এই ছেলেটাকে নিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পরে ছেলে তো নিজেই সব স্বীকার করছে যে আমি মারছি এখন আর কোনো সাক্ষী লাগে তো উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে কিসাস হত্যার পরিবর্তে হত্যা হবে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তখন ছেলেটা বলতেছে যে আমিরুল মুমিনিন আমাকে একটু সময় দেন আমি এই জন্য সময় চাই আমি একজন ইহুদির কাছ থেকে কিছু টাকা আমি ঋণ করছিলাম এখন আমি যদি ওই ঋণটা পরিশোধ না করি তাহলে এই ঋণ কারো ঋণ যদি দুনিয়াতে পরিশোধ করা না হয় তো এটা মস্ত বড় কবিরা গুনাহ এর জন্য আখেরাতে নেকি নিয়ে নেওয়া হবে যদি দুনিয়াতে এটা তালাফি না করা হয় এটা মাপ না করানো হয় বা পরিশোধ না করা হয় দুই নম্বর তার মুসলমানদের সম্পর্কে তার ধারণা খারাপ হবে যে মুসলমানরা বুঝে এইরকমই টাকা নিয়ে দেয় না আমার জাতির বদনাম হবে এই জন্য আমিরুল মুমিনিন আমাকে তিন দিন সময় দেন তিন দিন সময় তোমাকে দিতে পারি কিন্তু তুমি একজন জামিনদার দিতে হবে একজন জামিনদার ছাড়া তোমাকে আমি তোমাকে তো চিনি না জানি না অজানা অচানা
জাগার মানুষ তুমি, জামিনদার দাও আমি তোমাকে দিব, কেউ তোমার জামিনদার হোক। এই যুবক ছেলে এখন তাকেও কেউ চিনে না, কে তার জামিনদার হবে? কারণ সে যদি জানাতো নাই, সে যদি তার জামিনদার হয় আর যদি সে না আসে তাহলে তার পরিবর্তে তাকেই ফাঁসিতে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কত বড় রিক্সের কাজ না এটা, কেউ তার জামিনদার হইতে রাজি না। সে সবার দিকে এরকমভাবে তাকাই দিচ্ছে। এর মধ্যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবি হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলতেছেন আমিরুল মুমিনিন, আমি এই ছেলের জামিনদার হব, আপনি তাকে তাকে ইয়ে করেন, তাকে ছুটি দেন, তাকে অবকাশ দেন, তাকে তার কাজ করে আসতে দেন। এ আবু যর, চিন্তা করছো তুমি? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিল কদর সাহাবি, যে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম নিয়ে আল্লাহ তাআলা হযরত জিব্রাইল আলাইহিস সালামের কাছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা নাম বলছেন, কত গৌরবের বিষয়! দেশের প্রধানমন্ত্রী যদি আমার নাম গণভবনে নেয় তাহলে আমি নিজেকে কত বড় গৌরবান্বিত মনে করব। আর আল্লাহ তাআলা হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলার নাম নিয়ে বলছেন। তুমি কি চিন্তা করছো, তোমরা তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন ইয়ে সাহাবি, আস্থাভাজন সাহাবি, তুমি চিন্তা করছো এই ছেলের জামিনদার? হ্যাঁ, একটা মুসলিম দেশে, মুসলমানদের দেশে একটা মুসলমান বিপদগ্রস্ত হবে, আর কোন মুসলমান তার বিপদে আগায় আসবে না, এইটা কিরকম মুসলমান হইলাম আমরা? হোক না সে বড় অপরাধী, হোক না সে খুনি, সে তো মুসলমান। এটা মুসলমানদের দেশে একজন মুসলমান বিপদগ্রস্ত হবে আর কেউ তাকে সাহায্য করবে না, এইটা কি হইতে পারে? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামিনদার হইছে, ওই ছেলেকে ছেড়ে দিছে তিন দিনের সময়। তিন দিন মধ্যে তাকে বসতে হবে, এতটার মধ্যে তাকে ওইখানে বসতে হবে এবং এতটার সময় তার মৃত্যুদণ্ড কার্যকর হবে। দুই দিন চলে গেছে, তৃতীয় দিন বিকাল চারটার সময় তার জানা মৃত্যুদণ্ড হবে। এখন তো ছেলের আর খবর নাই, ওই খুনির আর ওই যুবকের আর কোনো খবর নাই, সবাই তো আতঙ্কিত, চিন্তাগ্রস্ত, সবাই দুশ্চিন্তায় পড়ে গেছে, মনে হয় সে আর আসবে না। কিছুক্ষণ পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রাণপ্রিয় সাহাবি হযরত আবু যর গিফারি প্রাণ মৃত্যুদণ্ড কার্যকর হবে। মানুষ সেই রাস্তার দিকে তাকায়, আবার হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলার চেহারার দিকে তাকায়, শেষবারের মতো তাকে দেখে নিন। সময় একেবারে কাটায় 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 মিলে গেছে, সময় হয়ে গেছে। এমন সময় একজনে বলতেছে যে ওই যে ধুলি ঝড়, এই ধুলি ঝড় না কি একটা, যেমন এই ধুলার বালুর ঝড়ের মতো মনে হইতেছে, এদিকে আসতেছে, এটি কি দেখি ধুলি জ্বর না কেউ আসতেছে দৌড়াইয়া তার ঘোড়ার ডাবরাই আসতেছে, সেটার ধুলা সেটার এরকম দেখা যাইতেছে।
দেখা গেছে যে কিছুক্ষণের মধ্যেই ওই যুবক সে আয়শা আপনার এই ঘোড়া দাবড়াই আয়শা হযরত আমির মুমিনিনের কাছে দরবারে আয়শা হাজির হয়ে গেল আমির মুমিনিন আমার আসতে একটু বিলম্ব হয়ে গেছে আমাকে মাফ করবেন কারণ আমি সময় মতো রওনা দিছিলাম কিন্তু রাস্তার মধ্যে আমার এই ঘোড়ার ওই জিনটা ছিল ওই জিনটা ভেঙে গেছে যার কারণে ঘোড়াটা আর আমার বাগে ছিল না আমি আবার সেই তার জিনটা মেরামত কইরা ঠিক কইরা আসতে আমার দেরি হয়ে গেছে আমিরুল মুমিনিন এখন আপনি মৃত্যুদণ্ড কার্যকর করেন তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এরকম সত্যবাদী এমন ওয়াদা রক্ষাকারী কি বলেন আজকালকার যারা ফাঁসির আসামি তো দূরের কথা যাদেরকে মানে ফাঁসানি কেসে যদি অ্যারেস্ট করে সন্দেহযুক্ত কেসে অ্যারেস্ট করে তারপরে তারে ডান্ডা বেরি পরাই নিয়ে যায় না আগে পুলিশ পিছনে পুলিশ এই যে যার মৃত্যুদণ্ড হবে এর জন্য কি কোনো এরকম পুলিশের হাত করা পড়াইতে হয়েছে না পুলিশ পাহারায় আনতে হয়েছে ওই জমানায় দেখেন একটা সাধারণ মানুষ একটা খুনি তার মধ্যে কীরকমভাবে অঙ্গীকারের আমানতধারী তার মধ্যে কীরকম সাদিকি সততা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এইরকম একজন সততা হ্যাঁ সৎ যুবক যে অঙ্গীকার হ্যাঁ রক্ষাকারী আমিরুল মুমিনিন উনার মনেও চাইতেছে যে এখন একমাত্র পারে ওই যে বুড়ার দুটা ছেলে আছে এই ছেলে দুটা যদি এই বাপের পিতৃহত্যার এই প্রতিশোধ না নিয়ে তারা যদি মাফ করে দিতে পারে তাইলে যদি মাফ করে দেয় সে মুক্তি পাইতে পারে উমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চাইতেছে এদিক দিয়ে ছেলে দুটো আল্লাহ পাক তার জবান দে ভাই আমির মুমিনিন আমার পিতার মৃত্যু যেরকম ভাবে হওয়া তা তো হই এটা নিশ্চিত মৃত্যু এইভাবেই ছিল তার তকদিরে আমার তাকে হত্যা করলে তো আমার আমার পিতাকে তো আর ফেরত পাওয়া যাবে না আমিরুল মুমিনিন আমাদের কোনো দাবি নাই আমরা আমাদের পিতৃহত্যার এই প্রতিশোধ আমরা চাই না তাকে আপনি মুক্ত করে দেন ওই জমানার দেখেন একজন খুনি তার মধ্যে কিরকম কি কিরকম সততা কিরকম সাদিকি কিরকম অঙ্গীকার ছিল বাইরে আমার কাজেই আজকের যে ওয়াজ মাহফিল এই ওয়াজ মাহফিলে একটা সবক আমাদের হোক যে আমরা আজকে কথায় কাজে আমরা আমাদের মধ্যে কি সেই সততা সেই ওয়াদা সেই মানুষের সাথে আমরা যে অঙ্গীকারে আবদ্ধ হই সেইগুলি কি আজকে আমাদের মুসলমানদের মধ্যে বর্তমান সমাজের মধ্যে পাওয়া যায় কি বলেন পাওয়া যায় তো কাজেই আজকে যেহেতু চেয়ারম্যান সাহেব এটা ওয়াদা করে আসছে যে বেশি রাত্র পর্যন্ত এখানে মাহফিল হবে না তবে যেহেতু এটা কোরআনের মাহফিল মাশাল্লাহ ছয়টা সাত হাফেজ কোরআন ছয়টা হাফেজ কোরআন উপহার দিছে এ মাদ্রাসা কি বলেন এটা কত বড় যে একটা হাফেজ হয়ে যাওয়া একটা মাদ্রাসা থেকে একটা হাফেজ তৈরি হওয়া এটা কি মনে করেন এক দুই দিনের মেহনতে হয়েছে বলেন প্রায় ছেলেগুলি তো বয়স দেখা যায় অনেক হয়ে গেছে আর একটু বয়স হওয়ার পরেই মনে হেফজুর মধ্যে ছোটো বাচ্চা কমই আছে
অনেক মেহনতের পরে সবার ছেলে কি হাফেজ হয় ভাই? যারা হাফেজের কদর করে সম্মান করে, যারা আলেমের সম্মান করে, তাদের সন্তানই হাফেজ হয়, আলেম হয়। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমাদের ইমাম না, সমস্ত ইমামদের ইমাম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যেদিন ওনার সন্তানের কোরআন শরীফের সবক নেবে, সেদিন উস্তাদকে 5000 দিহরাম রৌপ্য মুদ্রা, 5000 রৌপ্য মুদ্রা উস্তাদকে কি করলেন? হাদিয়া দিছেন, বকশিস করছেন। কেন? কত বড় কথা, কত খুশির কথা, আমার সন্তান আজকে কোরআনের সবক নিবে। যে কোরআন, যে কোরআন আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত, আল্লাহ তাআলার যত অগণিত অসংখ্য নিয়ামত আছে, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে সমস্ত নিয়ামতের উপরে সবচেয়ে বড় নিয়ামত হলো নিয়ামতে কোরআন। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, দয়াময়ের সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় দয়া, এখানে আল্লাহ পাকের অন্য সিফত, অন্য সিফতের যে নামগুলি, গুণবাচক নামগুলি, সেটা বলে নাই। আর রহমান আল্লামাল কোরআন, দয়াময়ের সবচেয়ে বড় দয়া হইল কোরআন। যে আল্লাহ মানুষ সৃষ্টি করলেন, মানুষকে কথা বলার শক্তি দিলেন, মানুষকে এত এত নিয়ামত দান করলেন, এই সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো কোরআন। আজকে যদি এই নিয়ামতটা আমাদের কাছে কদর থাকত, তাহলে খিলবাড়া কেন? এই পুরা আত্রা বর্মির এলাকার সমস্ত এলাকার আবাল বৃদ্ধ বনিতা, তাদের দ্বারা এই এলাকাটা পরিপূর্ণ হয়ে যেত না? আজকে এই কোরআনের নিয়ামতের কদর আমাদের কাছে কি কতটুকু, আজকের আমাদের এর এই কোরআনের এই অনুষ্ঠানের, কোরআনের প্রতিষ্ঠানের, কোরআনের এই অনুষ্ঠানের উপস্থিতি এর দ্বারাই প্রমাণ হয় যে আমরা আল্লাহ পাকের কোরআনের কিরকম মর্যাদা, কোরআনের মহাব্বত, আমরা কোরআনের, হ্যাঁ, আমাদের কাছে কোরআনের মর্যাদা এবং মহাব্বত, কোরআনের বরত্ব আমাদের কাছে কতটুকু আছে। আজকে একই জায়গায় যদি, একই জায়গায় যদি এই অনুষ্ঠানের মধ্যে যদি বড় মাপের একজন নেতা আসত, বা নির্বাচনে পাস করার পরে ওই এলাকার এমপি সাহেব এখানে আসত, তাহলে এইটুক জায়গার মধ্যে আপনাদের জায়গা দেওয়া হইতো বলেন? তাহলে আমরা আমরা কোরআনের আশেক? আল্লাহ তাআলা বলতেছেন যে এই কোরআনের, কোরআন হলো সবচেয়ে বড় নিয়ামত, আর এই নিয়ামতের, এই কোরআন যেরকম সবচেয়ে বড় নিয়ামত,
আর এই কোরআনের নিয়ামতের সবচেয়ে বড় হক সবচেয়ে বড় দাবি এই হইল যে কোরআনকে সবচেয়ে বেশি মর্যাদা দেওয়া কোরআনকে সবচেয়ে বেশি সম্মান করা কোরআনকে সবচেয়ে বেশি মহব্বত করা এই হইল কোরআনের দাবি কি বলেন কোরআনের মহব্বত আকর্ষণ আজকে আমাদের যদি অন্তরে কোরআনের আকর্ষণ থাকত কুফফারে মক্কা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানায় কাবায় গিয়া কোরআন শরীফ তেলাওয়াত করত সেই কাফেরদের সর্দার তারা এরকম ভাবে রাতের অন্ধকারে চুপি চুপি নিজেকে আড়াল কইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শরীফ তেলাওয়াত করতেছে খানায় কাবায় আর কাফের সর্দাররা ঘরের মধ্যে স্থির থাকতে পারে নাই তারাও গিয়া কোরআনের তেলাওয়াত শোনার জন্য তারা এরকম ভাবে আড়ালে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনত কোরআনে পাকের সবচেয়ে বড় হক হইল আজমতে কোরআন কোরআনকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করা কোরআনের আজমত অর্থাৎ বরত্ব কোরআনের বরত্ব সম্মান সবচেয়ে বেশি এটা হলো এক নম্বর হক আজকে হাফেজে কোরআনগুলির মর্যাদা আল্লাহ তাআলার কাছে দুনিয়ার মানুষ আমরা আমাদের কাছে কত চিজ বস্তুর এগুলি আমাদের কাছে দামি হয়ে গেছে টাকা পয়সা হলো আমাদের কাছে দামি ফ্যাক্টরি হলো আমাদের কাছে দামি সম্মানী বড় নেতা আমাদের কাছে দামি সম্মানী কিন্তু যে কোরআনের তিরিশ পারা কোরআন এই নেয়ামতে কোরআন যার সিনার মধ্যে রাখলো সে আল্লাহ তাআলার কাছে কত বড় দামি হয়ে গেল যে কোরআন শিখার জন্য ঘর থেকে বের হবে যে কোরআন শিখা শুরু করেছে মাত্র কোরআনের হাফেজ হয় নাই মাত্র সে মক্তবে উস্তাদের কাছে গিয়া এই বাবা এনে ভর্তি করে দিয়ে আসছে ছয় সাত বছরের এই শিশু সন্তানকে হুজুর আমার ছেলেকে মাদ্রাসায় দিয়ে গেলাম এই মাদ্রাসায় ভর্তি হইতে দেরি কিন্তু আল্লাহ পাকের কুদরতির ইন্তেজাম কুদরতের ব্যবস্থাপনা আল্লাহ তাআলার সেই নূরানির তৈরি ফেরেশতারা নূরের ফেরেশতারা এই যে ছোট্ট ছোট্ট তালেবে এলেম যারা এখন মাত্র আজকে এসে সবক নিছে আলিফ বা তা সা জীব হা খা খালি এই সবকটা আজকে নিছে আল্লাহ পাকের কুদরতের খেলা শুরু হয়ে গেছে ফেরেশতাদেরকে বলে যে তোমাদের নূরের তৈরি ফেরে এ আমার ফেরেশতারা এই আমার কাছে সবচেয়ে বেশি সম্মানিত হইল এই দুনিয়ার মধ্যে যারা এই কোরআনের ছাত্র যারা মাদ্রাসার তালেবে এলেম যারা মাদ্রাসায় কোরআন শিখতে আসছে তারা আমার কাছে সবচেয়ে বেশি সম্মানী কাজেই তাদের সম্মানার্থে তোমাদের নূরের পাখা তাদের পায়ের নিচে বিছায় দাও এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত যত আল্লাহ পাকের সৃষ্টি জগৎ আছে গর্তের পিপীলিকা সমুদ্রের মাছ বনের সিংহ ভাগ সাপ বিচ্ছু এমন কোন প্রাণী নাই সমস্ত কিছু এই তালেব এলেমের জন্য আল্লাহ তাআলার কাছে সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে
আর এই শিশু বাচ্চা যদি তার পিতামাতা দুনিয়াতে না থাকে সেই অসহায় এতিম বাচ্চা দুনিয়াতে কোথাও তার ঠাঁই নাই কোথাও তার ঠাঁই নাই কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি এই সমস্ত কোরআনের প্রতিষ্ঠানগুলি হলো তাদের আশ্রয়স্থল এই কোরআনের প্রতিষ্ঠানগুলি তার আশ্রয়স্থল আপনি এতিমদেরকে নিয়ে স্কুলে যাবেন কলেজে যাবেন যে কি বলবে হেডমাস্টার সাহেব সেটা বুঝি না ভর্তি টাকা দেওয়া লাগবো মাসে মাসে বেতন দেওয়া লাগবো আর যখন এই ধরনের মাদ্রাসায় নিয়ে আসবেন ঠিক আছে চিন্তা করেন না মাদ্রাসার মোহতামিম সাহেব বলবো আচ্ছা ঠিক আছে আপনি কোনো চিন্তা করেন না এই এতিমের যা কিছু ভরণ পোষণ মাদ্রাসার পক্ষ থেকে হয়ে দিব কি হয় না হয় তো কোরআনে পাক কোরআনে পাকের এক নম্বর হক হলো আজবতে কোরআন দুই নম্বর হক হলো মহাব্বতে কোরআন কোরআনকে সবচেয়ে বেশি মহাব্বত করতে হবে কোরআন আল্লাহ পাকের কালাম আল্লাহ তাআলার মর্যাদা যেরকম আল্লাহর সম্মান যেরকম আল্লাহর জবান আল্লাহর কথা আল্লাহ কালাম ওই রকম আমি কথা বলতেছি এই কথা আমি এবং আমার কথার মধ্যে কোনো পার্থক্য আছে আল্লাহর আল্লাহ এবং আল্লাহর পাকের কালামের সাথে এর মধ্যে কোনো কথার মধ্যে কোনো পার্থক্য আছে এই জন্য হাদিসে পাকের মধ্যে আছে যে যে নাকি কোরআন শরীফ তেলাওয়াত করে সে এই নিয়ত করে তেলাওয়াত করো যে আমি আল্লাহ তাআলার সাথে কথা বলতেছি তুমি আল্লাহর কালাম তেলাওয়াত করতেছো না তুমি কি করতেছো আল্লাহর সাথে তুমি কথা বলতেছো কোরআন শরীফের তেলাওয়াত মানে কি আল্লাহর সাথে কথোপকথন বান্দার বাইরে আমার ছোট্ট একটা ঘটনা বলি সময় বেশি নিব না হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা আল্লাহ পাকের কালামকে কিরকম মহব্বত করতেন এক যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ শেষে ফেরত আসতেছে রাত্র হয়ে গেছে কোথাও রাত্রি যাপন করবে এখন আশঙ্কা আছে যদি সবাই ঘুমায় থাকে সবাই যদি ঘুমায় থাকে তাহলে কি শত্রুপক্ষ সুযোগ নিতে পারে কি পারে না তার জন্য কি করতে হবে পাহারা নিযুক্ত করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কে পাহারা দিবা কে পাহারা দিবা এই মুবারক জামাত যে জামাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে দুইজন সাহাবি দাঁড়ায় গেছেন একজন আনসার আর একজন মুহাজির সাহাবি আনসার সাহাবির নাম হইল মুহাজির সাহাবি হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আনসার সাহাবি হইলেন হযরত আব্বাত ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনে কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গা বলে দিছে তোমরা এই সাইডটা দেখবা শত্রুরা যদি হামলা করে তাহলে এই সাইডে আসতে পারে ওই দুই পাহাড়ের এই মাঝখান দিয়ে এই জায়গাটা তোমরা চেক দিবা এটা পাহারা দিবা তখন দুইজনে পাহারাদারি শুরু করলো পাহারাদারি শুরু করে আর দুইজনে মিলে পরামর্শ করলো যে যদি আমরা দুইজনে পাহারাদারি করি এমন হইতে পারে এক সময় আমরা দুইজনে ঘুমাই যেতে পারি কি বলেন চলো আমরা পালাক্রমে পাহারা দেই পালাক্রমে পাহারা দেই রাত্রির এই অংশে আমি দেব ওই বাকি অংশে তুমি দিবে
তো প্রথম ওই আনসার সাহাবী হযরতে নাম কি আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন যে আমি পাহারা দিব তুমি এখন আরাম করো আমি তোমাকে সময় মতো জাগায় দেব এখন উনি পাহারা দিতেছে চতুর্দিকে নজরদারি করতেছে কইতেছে তো দাঁড়ায় থেকে লাভটা কি দাঁড়ায় থেকে লাভটা কি একটু নামাজ পড়ি একটু নামাজ পড়ি তো নামাজে দাঁড়ায় গেলেন যখন নামাজে দাঁড়ায় গেলেন তখন শত্রুরা টের পেয়ে পাঠিয়েছে বুঝছে মনে হয় যে পাহাড়ের চূড়ার মধ্যে কেউ জানি লড়তেছে হেন আছে দেখি তো একটু চেক করে মারছে একটা তীর দেখা যায় কোনো কিচ্ছু না লড়া চড়া নাই এই অবস্থায় দাঁড়াই দিচ্ছে আবার আরেকটা তীর মারছে দেখা যায় আবার কোনো লড়া চড়া নাই এরকম ভাবে একের পর এক তীরের আঘাত খাইতেছে এখন তো ওনার মধ্যে আরেক চিন্তা ঢুকে গেল রে যেভাবে রক্তক্ষরণ হইতেছে যেভাবে তীর খাই দিচ্ছি আমার তো নামাজের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড় করাই নাই আমার তো এই তাদের পাহারাদার নিযুক্ত করছে এটা তো আমার জিম্মাদারি আমি যদি জিম্মাদারি হক আদায় না করি আমি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করি তাহলে শত্রুরা এসে তো তারা কি করবে যদি অতর্কিত হামলা করে এখানে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জামাতের যদি কোনো ক্ষতি করে ফেলায় সে কি করলো পাশে যে হযরতে আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারে দাঁড় করেছে একটু ইশারা দিচ্ছে একটু লাড়া দিচ্ছে লারা দিয়ে দেহে যে সমস্ত শরীর দেখালি রক্ত বাড়িতেছে তীর বিদ্ধ হয়ে গেছে কি ব্যাপার আব্বাত তুমি আমাকে আগে জাগাও নাই কেন তো দেখো আমি আল্লাহর কসম তোমার ওহন আমি জাগাইলাম নইলে আমি কোরআন শরীফ নামাজের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলাম আর এত মজা লাগতেছিল যে কোরআনের মধ্যে সুরে কাহাফ একটা বড় সুরা আমি এই সুরে কাহাফ তেলাওয়াত করতেছিলাম কিন্তু আমি এই সুরা শেষ না করে আমি সালাম ফিরাইলাম নইলে যখন আমি চিন্তা করলাম আমি তো একটা জিম্মাদারির মধ্যে আছি একটা দায়িত্বের মধ্যে আছি যদি আমার এই কারণে সাহাবাই কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি হয়ে যায় তাহলে তো আর আমার এই এটা আমার জন্য বিরাট ক্ষতির কারণ হয়ে যাবে এই জন্য আমি তোমাকে জাগাইছি কি বলেন ভাইয়েরা আমার সামনে একটু মশা যদি কানের কাছ দিয়ে যায় আঙ্গ পায়ের মধ্যে তো যদি কামড় দেয় নামাজের মধ্যে নাচা শুরু করি কি বলেন ওনারা দেখেন কোরআনের কিরকম স্বাদ ওনারা পাইছিলেন কোরআনকে ওনারা কিরকম মহব্বত করতেন নিজের প্রাণের থেকেও বেশি তারা কোরআনকে মহব্বত করতেন বাইরে আমার সেই কোরআন আজকে এটা কি শুধু এই মাদ্রাসার ছয়জন হাফেজ সাহেব যারা পাগলি নিল তাদের জন্যই নাজিল হয়েছে নাকি বলেন হ্যাঁ এই কোরআন এরকম কোন ইমানদার মুসলমান আছে যার কোরআনের প্রয়োজন নাই সকলের জন্য না কেননা মুসলমান হইলে ইমানদার হইলেই তার জন্য তাকে আগে কোরআন শরীফ শিখতে হবে কারণ নামাজ পড়তে হবে নামাজ পড়তে হলে কোরআন শিখতে হবে কোরআন ছাড়া নামাজ হয় না কি বলেন তো কাজেই আমরা যদি আমাদের এই কোরআন শিখার গুরুত্ব যদি আমাদের মধ্যে থাকতো যে আমাদের নামাজের গুরুত্ব থাকতো যে আমাদের নামাজটা যাতে ঠিক হয়ে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো যারা কোরআন শরীফ এইভাবে নজরানা পড়তে পারে এদের অনেক তাদের
পিতা মাতার অনেক ফজিলতের কথা বলছে যে যারা শুধু কোরআন শরীফ এরকম ভাবে নজরানা মানে দেখে দেখে সহি ভাবে তেলাওয়াত করতে পারে তাদের পিতা মাতাকে আল্লাহ তাআলা কি করবেন এমন একটা নূরের তাস পরাই দিবেন যেই নূরের তাস এই নূরটার আলো এরকম হবে যে সূর্যটা যদি তোমাদের ঘরের মধ্যে আসে ঘরটা সূর্য এত 13 লক্ষ না কত লক্ষ মাইল দূরে সেই সূর্য যখন আপনার মধ্য আকাশের সূর্য কিরকম আলো দেয় না সেই সূর্যটা যদি ঘরের মধ্যে আমার ঘরের ভিতরে ঢুকে কিরকম আলো হবে যে এর চেয়ে বেশি এই সূর্যের তেজের আলো থেকে বেশি আলোকিত হবে আর বেশি নুরানি হবে যখন যে পিতা মাতা তার সন্তানকে শুধু সহি শুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত শিক্ষা দিচ্ছে কি বলেন সেই কোরআন হাদিসে পাকের মধ্যে আছে যে অন্তরের মধ্যে কোরআন নাই যে অন্তরের মধ্যে কোরআন নাই সেই অন্তরটা এরকম অন্তর যে অন্তরের মধ্যে কোরআনের কোনো অংশ নাই সেই অন্তরটা হলো এরকম অন্তর যে সারা বাড়ি চিনেন যেই বাড়িতে বিরান বাড়ি যেখানে মানুষ থাকে না কিছুই থাকে না যে এই বাড়িটার মধ্যে এরা ফালাইতে এখন বিদেশে চলে গেছে ঢাকায় চলে গেছে এখন ঘরের মধ্যে কেউ বাতি দেয় না এখন এটার মধ্যে কেউ ঝাড়ু টারু দেয় না তাহলে ওই ঘরটার মধ্যে কি এই ঘরটার মধ্যে ফেরেশতায় থাকবো এই ঘরের মধ্যে যত রকমের আবর্জনা যত রকমের আপনার সাপ বিচ্ছু এই ধরনের জিনিস এসে বাসা বানবো তো যেই অন্তরের মধ্যে কোরআন থাকবে না এই অন্তরের মধ্যে কি আল্লাহর ভয় থাকবো আল্লাহর মহব্বত থাকবে এই অন্তরে কে বাসা বানবো এই জন্য ভাইয়ের আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অন্তরের চিকিৎসক আর অন্তরের চিকিৎসা বলছেন অন্তরের চিকিৎসা বলছেন যে এই অন্তরের ময়লা গুনার কারণে অন্তরের ময়লা হয় গুনার কারণে অন্তরের মধ্যে কালো স্পট পড়ে হাদিসের মধ্যে একটা গুনাহ করলে একটা দাগ পড়ে যদি সে তওবা না করে আবার গুনাহ করলে আবার আরেকটা দাগ পড়ে এরকমভাবে দাগ পড়তে পড়তে সেরকম আপনার তার অন্তরটা এমন কালো হয়ে যায় এই অন্তর এমন ময়লাযুক্ত হয়ে যায় সেই অন্তর তখন তার কাছে আর আল্লাহর নাম ভালো লাগে না আল্লাহর এবাদত বন্দিগি ভালো লাগে না দিনের কাজ ভালো লাগে না ওয়াজের মাহফিল ভালো লাগে না তার কাছে খালি গান বাদ্য বাজনা যত রকমের গুনার কাজ সব তার কাছে ভালো লাগে তাহলে বোঝা গেল তার অন্তরটা কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এই অন্তর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তরের চিকিৎসক ছিলেন না যখন বললো যে অন্তরের যখন এই অবস্থা হয় অন্তরের মধ্যে যখন গুনার ময়লা লেগে যায় তখন সে হক কথা ভালো লাগে না হক জিনিস কবুল করে না সে পিতামাতার অবাধ্য হয়ে যায় সে নেশাখুর হয়ে যায় সে ইয়াবাখুর হয়ে যায় সে গাঁজাখুর হয়ে যায় সে সন্ত্রাসী হয়ে যায় তার দ্বারা এমন কোনো অপরাধ নাই সে যে অপরাধ সংগঠিত করতে পারে সে তার দ্বারা তার পিতামাতা বন্ধ লাঞ্ছিত বঞ্চিত হয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই অবস্থা যদি কারো অন্তরের অবস্থা এই অবস্থা হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চিকিৎসাটা কি কিভাবে এই অন্তরের চিকিৎসা হইতে পারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা চিকিৎসা বলছেন একটা চিকিৎসা বলছেন কি আকসিরু যিকরা হাযিমিল লাযাত তুমি বেশি বেশি করে মউতের কথা চিন্তা করো কি ভাই মৌতের কথা যদি চিন্তা আমরা করি বেশি বেশি করিয়া যে আমাদের মৌতটা
এর কোনো ঠিকানা নাই, কোনো গ্যারান্টি নাই। এখনো হইতে পারে, একটু পরে হইতে পারে, দুই ঘন্টা পরে হইতে পারে, কালকে হইতে পারে, হইতে পারে না। যদি আমাদের মনের ভিতরে সবসময় মৌতের কথা চিন্তা হইলে, আখেরাতের চিন্তা আমাদের উদ্ধার আসলো না হইলে, যে যদি আমি বেঈমান হয়ে মারা যাই, আমার কবরের শাস্তি যদি এরকম হয়, সবসময় তার মনের ভিতরে, হ্যাঁ, তখন তার দ্বারা কি আর কোনো আখেরাতের ফিকির যদি তার ভিতরে ঢুকে যায়, সে তখন কি সে গুনার কাজ করতে পারবে? করতে পারবে না। আর দুই নম্বর চিকিৎসা হইল কোরআন শরীফের তেলাওয়াত। দুই নম্বর চিকিৎসা কি? কোরআন শরীফের তেলাওয়াত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা কেন মসজিদে গিয়া কোরআনের একটা আয়াত শিক্ষা করো না? একটা আয়াত যদি গিয়া মসজিদে শিক্ষা করো, তাহলে দুইটা উট অপেক্ষা উত্তম। উট তো ভাই দুনিয়াতে কাজে লাগে, আর উট এটা উদাহরণ দিয়ে বোঝাইবার জন্য, আরবদের বড় সম্পদ ছিল উট, কি বলেন তো? উদাহরণ দিয়ে বোঝাইবার জন্য যে একটা আয়াত যদি কেউ মসজিদে গিয়ে তেলাওয়াত করে, দুইটা উট অপেক্ষা উত্তম। দুইটা আয়াত যদি কেউ মসজিদে গিয়ে শিক্ষা করে, চারটা উট অপেক্ষা উত্তম। তো মসজিদের মধ্যে কোরআন শরীফের তেলাওয়াত শিক্ষা করার তাকিদ, ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না? তো আমরা গিয়া মসজিদের মধ্যে গিয়া আপনার আমাদের মসজিদের ইমাম সাহেবদেরকে যদি বলি যে হুজুর আমাকে একটু কোরআন শরীফ শিখাই দেন, ইমাম সাহেব কি অনীহা প্রকাশ করবে? আরো আপনারে আপনার তো কোরআন শরীফ শিখাইব, আরো আপনারা সান আসতে হইলে খাওয়াই দিব, এরপরে কয়ে দিব আরো আরো পারলে আর দুই সার লইয়া বইছেন, ঠিক না? তো কাছেই বাইরা আমার আজকে সেই কোরআন সে ছাত্রদেরকে যেরকম আজকে কোরআনের হাফেজদের পাগড়ি পরানো হলো, তাদের ফজিলত তো আমরা জানি যে এই ফজিল যারা হাফেজ হয়েছে, যারা আল্লাহওয়ালা হাফেজ, সাধারণ হাফেজ না, কিন্তু যারা কোরআন শরীফ যারা তেলাওয়াত শিখায়, যদি তেলাওয়াত না করে তাহলে কোরআন শরীফের হক নষ্ট করলো। কোরআনের বাকের অনেকগুলি হক আছে, এর মধ্যে সবচেয়ে বড় হক হইল যে কোরআন শরীফের যতটুকু সে তেলাওয়াত শিখছে, এতটুকু সে সবসময় তেলাওয়াত করতে থাকা। আপনি দশটা সূরা তেলাওয়াত করতে পারেন, আপনি দশটা সূরাই দেখে দেখে সবসময় তেলাওয়াত করেন, এটা হলো কোরআনে পাকের হক। দুই নম্বর হক হইল যে যার কেউ যদি কোরআন শরীফের তফসির পড়তে চান, অর্থ পড়তে চান, তাহলে কিন্তু নিজে নিজে না, আপনি এখন কোরআন শরীফ সহিষ্ণুভাবে তেলাওয়াত শিখছেন, হ্যাঁ, এই কোরআনের অর্থ বোঝা, তার মানে বোঝা, তার মর্মার্থ বোঝা, কোরআনে পাক আল্লাহ পাক আমাদের এটা জীবন বিধান, এটা বোঝা দরকার। কিন্তু আবার এই ধান্দার মধ্যে, এই ঢোকার মধ্যে আবার পড়েন না। আজকাল যেটা আজকাল লক্ষ লক্ষ মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে এইরকম আপনার কথা বইলে মানুষকে গোমরার দিকে নিয়ে যেতেছে, যে কোরআন শরীফ না বুঝা পড়লে কোনো ফায়দা নাই, কোরআন শরীফ বুঝা পড়া এটা ওয়াজিব। আরে কোরআন শরীফ তেলাওয়াত করা এটা সর্বোত্তম ইবাদত বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটি একটা ইবাদত, আফজালুল ইবাদতে তেলাওয়াতে কোরআন, সর্বোত্তম ইবাদত কোরআন শরীফের তেলাওয়াত। আপনি চাই অর্থ বুঝেন আর না বুঝেন, কি বলেন? অর্থ বুঝা যদি আপনি পড়েন, নুরুন আলার নূর, কিন্তু অর্থ বুঝতে হইলে যারা কোরআনের মাহের, যারা মুফাসসির, কোরআনের মুফাসসির হইতে হইলে কমসে কম 18টা এলেম তার দরকার পড়ে। কয়টা এলেম দরকার পড়ে? কমসে কম 18টা এলেমের দরকার পড়ে, তাহলে সে মুফাসসির হইতে পারে।
আজকাল সে তথাগতিত মুফাসসির না দায়েশ যায় না মোল্লা হয় আজকে তফসির করা শুরু করে দেয় তো যদি কেউ কোরআনের তফসির পড়তে চান অর্থ পড়তে চান খুবই ভালো আগে কোরআন শরীফ সহি শুদ্ধ তেলাওয়াত শিখবেন আরেকটা কথা বাংলা উচ্চারণ পড়া বাংলা উচ্চারণের কিছু কোরআন শরীফ পাওয়া যায় এইটা ছাপানো যেরকম নিষেধ গুনা কিনা ওইটা গুনা পড়াও গুনা কারণ বাংলা এই উচ্চারণ দেখা আপনি শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারবে যেমন কাফ আইন আচ্ছা এটা বাংলাতে আপনি উচ্চারণ লেখেন তো কাফ আইন সাদ এটা আপনি বাংলাতে উচ্চারণ লিখতে পারবেন কেউ যদি কাফ রে কাফ বলে উল যদি কেউ যদি উল এটা দুইটা অক্ষর না উল উল আউযু বিরাব্বিল ফালাক উল হুয়াল্লাহু আহাদ এই যে উল এটা যদি কেউ শুদ্ধ করে দশটা নেকি পাইব কমপক্ষে আর যদি কেউ যদি এই উল এটার যদি কেউ বলে কুল ছোট কাপ দিয়া তাহলে নেকি পাবে অর্থ বিকৃত হয়ে যাবে গুনা হবে না এই জন্য কোরআন শরীফ তেলাওয়াত করলে তেলাওয়াত শিখতে হবে ভালো শুদ্ধ যে তেলাওয়াত জানে শিখছে তার কাছ থেকে হুজুর সার্টিফিকেট দিছে আমার ইতমিনান হয়ে গেছে যে হাফেজ সাহেব তেলাওয়াত করছে শুদ্ধ তেলাওয়াত করছে ভালো তেলাওয়াত করছে যদি হুজুর বলতো না তেলাওয়াতটা তো সুবিধা হইল না চেয়ারম্যান সাহেব তাহলে কিন্তু বিপদ আসছিল যদি কোরআন শরীফ কেউ অশুদ্ধ তেলাওয়াত করে অশুদ্ধ তেলাওয়াত শিখে যদি সহি শুদ্ধ তেলাওয়াত শিখায় তাহলে এই মাদ্রাসা হবে সৎকায়ে জারিয়া আর যদি কেউ অশুদ্ধ শিখে এবং শিখায় তাহলে এটা হবে গুনাহে জারিয়া কাজেই মাদ্রাসা কর্তৃপক্ষ তারাও বাঁচতে পারবে না যে এটা নেকির রাস্তা খুললো না গুনাহের রাস্তা খুললো কথা বুঝেন নাই এই জন্য মাদ্রাসায় যখন উস্তাদ নিয়োগ করতে হবে উস্তাদ যাতে সহি শুদ্ধ তেলাওয়াতকারী হয় তাহলে ছাত্র সহি শুদ্ধ তেলাওয়াতকারী হবে কথা বুঝে আসে নাই দুই তিন নম্বর হক হইল কোরআন শরীফের আদব রক্ষা করা প্রয়োজন কোরআনের দিকে পাও লম্বা কইরা দেখা যায় যে অনেক ঘরের মধ্যে কোরআন শরীফ রাখা আছে কোরআন শরীফ আমি ধরেন দক্ষিণ দিকে আমার মাথা দিয়ে শুইলাম কিন্তু উত্তর দিকে ফায়ার কাছে সুকেজ রূপে কোরআন শরীফ রেখে দিলাম কোরআনটা আমার ফায়ার দিকে রাখলাম এটা কি আদব হইল কোরআন ফায়ার দিকে রাখা এটা আদব হইল এমনকি কোরআনের দিকে পিঠ দেওয়া বসা আদবের খেলা কোরআনের দিকে পিঠ দেওয়া বসো কি আদবের খেলা কোরআন শরীফ নিচে রাইখা উপরে বসা এইটা আদবের খেলাফ এই যে ছাত্রটা কোরআন শরীফ তেলাওয়াত করতে বসছে যদি তাকে সে দাঁড়াইয়া পড়তো কারণ যে কোরআন তেলাওয়াতকারী সে সবচেয়ে বেশি সম্মানিত সে দাঁড়াইয়া পড়তো আর আমরা বসে বসে শুনতাম তাইলে এইটা ওই যে তেলাওয়াতকারীকে অসম্মান করার সামিল হয়ে যেত আদবের খেলাফ হয়ে যেত কথা বুঝেন নাই আজকে এই কোরআনকে মর্যাদা না দেওয়ার কারণে আজকে মুসলমান জাতি আজকে আমরা পৃথিবীর মধ্যে কোরআন ছাইড়া দেওয়ার কারণে আজকে যত রকমের অপবাদ না যত অপদস্থ লাঞ্ছনা বঞ্চনা যত রকমের আমাদের অসম্মান বেজ্জতির মূল কারণ হইল এই কোরআন ছাইড়া দেওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন ওসিয়ত করছেন তারাক তুফিকুম আমরাইন
লান তাযিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি। হে আমার উম্মত, যতদিন পর্যন্ত তোমাদের কাছে যে দুইটা জিনিস রেখে গেলাম, যতদিন পর্যন্ত মজবুতির সাথে ধরে রাখবা, একটা আল্লাহর কোরআন আর একটা হলো আমার সুন্নাত, ততদিন পর্যন্ত তোমাদের অবস্থার পরিবর্তন হবে না। তোমাদেরকে যে অবস্থা রেখে গেলাম, তোমরাই ছিল দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ, তোমরাই ছিল শীর্ষ, তোমরাই ছিল সবচেয়ে সম্মানিত। যতদিন পর্যন্ত তোমরা এই কোরআনের মর্যাদাকে সমুন্নত রাখবা, সুন্নতকে তোমরা আঁকড়ায় ধরে রাখবা, ততদিন পর্যন্ত তোমাদের অবস্থা অপরিবর্তিত থাকবে। আজকে আমরা যে আমাদের মুসলমান জাতি পৃথিবীর মধ্যে আমাদের যে আজকে অসম্মান, অপদস্ত, জিল্লতি, বেইজ্জতি, আজকে আমরা কোরআন ছাইড়া দেওয়ার কারণে আজকে আমাদের এই মুসিবত আমাদের উপরে আসছে ভাই আমার। এই জন্য কোরআনে পাকের আরেকটা হক হলো, যদি কোরআন শরীফ সিরা যায়, কোরআনের সিরা পাতা পুরান হয়ে যায় না, কোরআন সিরা গেলে কি করবেন? রাস্তার মধ্যে ফেলাই দিবেন? ময়লা ওই যারা আপনার ওই যে কাপ বই টই খাতা বই খাতা কিনে একের কাছে বেচে দিবেন, ঠুঙ্গা যারা নিয়ে ফের লোকের কাছে, এটা ঠুঙ্গা বানানোর জন্য সর্বনাশ। কোরআনকে সম্মান করলে যেরকম ভাবে আল্লাহ পাক দুনিয়াতে তার সম্মান বাড়াই দিবে, আর কোরআনকে অসম্মান করলে সে যত বড় হিরো হোক তার জিরো হইতে সময় লাগবে না, জিরো হইতে কি লাগবে না, সময় লাগবে না। আর কোরআনকে যদি কেউ সম্মান করে, সে যদি জিরো আল্লাহ পাক তাকে হিরো বানাইতে সময় লাগবে না। এই জন্য ভাইরা আমার, যাদের ঘরে কোরআন শরীফ ছিড়া গেছে, পড়ার অনুপযুক্ত হয়ে গেছে, আলেমদের কাছে মাসালা জিজ্ঞাসা করবেন যে এই কোরআনটা কিভাবে এখন হেফাজত করতে হয়। আলেমরা বলবে যে এটা যদি পড়ার অনুপযুক্ত হয়ে থাকে, ছিড়া ফেরা যায়, তাহলে এটাকে এমনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া, পাক পবিত্র হইয়া, ভালো উন্নত মানের কাপড় দিয়া পেঁচাইয়া এমন জায়গার মধ্যে এটাকে দাফন করতে হবে যে এই জায়গার মধ্যে কেউ পাড়া না দেয়। কথা বুঝেন নাই? এরকমভাবে এটাকে হেফাজত করতে হবে, এটাকে যথায় তথায় এটাকে ফালাইলে হবে না। আর যেই ঘরের মধ্যে কোরআন শরীফ থাকবে, ওই ঘরের মধ্যে কখনো কোনো গান বাদ্য বাজনা টিভি কোনো ফটো মূর্তি যাতে ওই ঘরের মধ্যে না থাকে। কথা বুঝে আসেনি? তাহলে এটা কোরআন শরীফকে অসম্মান করা হবে। ওই ঘরের মধ্যে যাতে কোনো ফটো না থাকে, ওই ঘরের মধ্যে কোনো গান বাদ্য বাজনা না হয়, ওই ঘরের মধ্যে কোনো টিভি না থাকে। হ্যাঁ, এইগুলি আপনার লক্ষ্য করতে হবে যাতে আপনার আমার দ্বারা কোরআন শরীফের কোনো অসম্মান যাতে না হয়। শেষ যে বিষয়টা কোরআনে পাকের হক, যখন তুমি কোরআন শরীফ তেলাওয়াত করবে তখন এই খেয়াল করবে, আমার শেখ মহিউদ্দিন সাহেব রলক রহমতুল্লাহ আমাদের হুজুরের শেখ বলছেন, কোরআন শরীফ তেলাওয়াতের তিনটা আদব, তিনটা বিশেষ, তিনটা আদব দুইটা, তিনটা ফায়দা দুইটা আদব, আদব দুইটা বলি। যখন কোরআন শরীফ তেলাওয়াত করবা তখন মনে মনে এই খেয়াল করবা যে আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাক তোমাকে বলতেছে শোনাও আমার কালাম কেমন তেলাওয়াত করতে পারো, আল্লাহকে শোনাইবার নিয়তে তুমি তেলাওয়াত করো। দুই নম্বর নিয়ত করো যে আমি কোরআন শরীফ তেলাওয়াত করতেছি না, আমি আল্লাহ তাআলার সাথে কথা বলতেছি। কথা বুঝেন নাই? যে এই জন্য ভাইরা আমার, আর কোরআন শরীফ তেলাওয়াত করলে, কোরআন শরীফ তেলাওয়াত করলে অন্তরের ময়লা পরিষ্কার হয়, ওই যে অন্তরের গুনাহ আছে এগুলি পরিষ্কার হয়ে যায়। যেরকম ভাবে লোহার মধ্যে পানি লাগলে যেরকম মরিচা ধরে, ঠিক অন্তরের মধ্যে গুনার দ্বারা অন্তর কালো হইয়া
অন্তর ময়লা যুক্ত হয়ে যায় আর এই অন্তর ময়লা পরিষ্কারের জন্য কোরআন শরীফের তেলাওয়াত আর মউতের চিন্তা মউতের মুরাকাবা করা হাদিসে পাকের মধ্যে আসছে যে ব্যক্তি দৈনিক 10 বার মউতের কথা চিন্তা করবে ওই দিনে যদি সে মৃত্যুবরণ করে সে শহীদি মৃত্যু নসিব তার মর্যাদা লাভ হবে কাজী ভাইরা আমার এই মাদ্রাসা আপনাদের এলাকাবাসীর এটা আমানত এটাকে কোনো শখের জিনিস মনে করেন না আপনার সব ছাত্র হাফেজ বানাইতে হবে এটা জরুরি না কিন্তু প্রত্যেকটা মুসলমানের সন্তানকে জরুরি পরিমাণ কোরআন শিক্ষা দিতে হবে কোরআন শিক্ষা থেকে বঞ্চিত করে রাখা যাবে না যদি আমি আপনি আমার সন্তানকে কোরআন শিক্ষা থেকে বঞ্চিত করি তাহলে এই সন্তান আমাকে দুনিয়াতেও বঞ্চিত করবে আখেরাতেও বঞ্চিত করবে এই কোরআন না শিখানোর কারণে এই আমার এই সন্তানের যে অপরিহার্য হক ছিল সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া সন্তানকে জরুরি পরিমাণ দিনে এলেম শিক্ষা দেওয়া এটা সন্তানের হক পিতামাতার রূপে পিতামাতার হক পরে সন্তানের হক আগে কাজেই আমাদের যে সমস্ত সন্তানরা তাদের পড়ার বয়স হবে 5-6 বছর বয়স হয়ে যাবে প্রথমে তাকে এরকমভাবে মক্তবে এই ধরনের মাদ্রাসার মধ্যে 2 বছর পড়াইয়া মক্তবে শিক্ষা দিয়া তাকে আগে ইসলামী শিক্ষা মুসলমানী শিক্ষা তাকে আগে মুসলমানের সন্তান বানাইয়া তারপরে আপনার সন্তানকে সেই জাগতিক শিক্ষা দেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষা দেন কোনো নিষেধ নাই এই সন্তান যখন প্রথম ইসলামের শিক্ষা গ্রহণ করবে কোরআনের শিক্ষা গ্রহণ করবে তখন এই সন্তান বড় হইয়া যদি ডাক্তার হয় যদি ইঞ্জিনিয়ার হয় যদি এই সন্তান এমপি হয় মন্ত্রী হয় তাহলে এই মুসলমান সন্তানের দ্বারা জাতির কোনো ক্ষতি হবে না এই ডাক্তারের দ্বারা মানুষ খুন হবে না এই ইঞ্জিনিয়ারের দ্বারা সেই চুরি করা রডের পরিবর্তে সে জিংলা দিয়ে ডালাই করবে না যদি আপনার সন্তানকে মুসলমান ডাক্তার মুসলমান ইঞ্জিনিয়ার বানান আর যদি না বানান এটা আপনার জন্য ফরজ জিম্মাদারি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তুমি আগে জাহান্নাম থেকে বাঁচো তোমার অধীনস্থ পরিবারবর্গ তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও কাজী ভাইরা আমার যাদের সন্তান বড় হয়ে গেছে তারাও ফিকির করেন ফিকিরের মধ্যে থাকেন চেষ্টার মধ্যে থাকেন যে বড় হয়ে গেছে এখন কি করব এখনো রাস্তা আছে আমাদের দাওয়াতুল হক মাদ্রাসার মধ্যে বয়স্ক কোরআন শিক্ষা 12 মাস শিক্ষা দেওয়া হয় পুরা রমজান মাসে সেই আমাদের ওহিদুল হক ভুঁইয়া সাহেব কয়েকদিন কথাই গেছেন না 12 মাস ওইখানে রমজান মাসে বয়স্কদের কোরআন শিক্ষা দেওয়া হয় এরপরে আপনার এলাকার মসজিদ এই মাদ্রাসা এলাকার মাদ্রাসা আপনি যান এই জন্য আমাদের এই মাদ্রাসাগুলির কর্মসূচি এখন বাড়াইতে হবে আমাদের মেহনতটা আমাদের জনগণকে যদি আমাদের পক্ষে আনতে হয় জনগণকে যদি দিনের পক্ষে আনতে রাখতে হয় ইসলামের পক্ষে তাদেরকে রাখতে হয় তাদেরকে মূর্খ রাখা যাবে না কাজে আমাদের এই ইসলামের শিক্ষা শুধু এই জাতির একটা অংশকে শুধু শিক্ষা দেওয়া যথেষ্ট হবে না এই জাতির প্রত্যেকটা বয়সের বয়স্কদের জন্য মহিলাদের জন্য যুবকদের জন্য কিশোরদের জন্য ছোট বাচ্চাদের জন্য সকলের জন্য এই কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে তাহলেই এই এলাকা এই এলাকার মানুষগুলি সেই সোনার মানুষে পরিণত হবে যেই মানুষগুলি এই কোরআনের সংস্পর্শে আইসা সেই আইয়ামের জাহেলিয়াতের সেই বর্বর জাতি পৃথিবীর মধ্যে তারা সবচেয়ে আদর্শ জাতিতে পরিণত হয়েছে এখনো যদি আমরা আমাদের এই জাতিকে কোরআনের সাথে লাগাইতে পারি তাহলে আজকেও সেই মানুষগুলি সেই সেই মানুষগুলি স্বর্ণের মানুষে পরিণত হবে আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এখন হুজুর দোয়া করে শেষ করে দেন লম্বা হয়ে গেছে কথা অনেক বেশি হয়ে গেছে আসলে চেয়ারম্যান সাহেব